বন্ধুরা, আমার চ্যানেল রান্নার রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল। আর এটা একটা খুব সুস্বাদু রেসিপি, একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা করতে আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে বড় মাপের পমফ্রেট মাছ। এবার আমি এটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব, আর এটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর ওপরে প্রথমে আমি ভালো করে লবণ মাখিয়ে নেব, তারপরে এর মধ্যে আমি হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ ভালো করে মাছ তিনটের মধ্যে আমি মাখিয়ে নিয়েছি। আর দেখে নিই বাকি উপকরণগুলো কী কী লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সর্ষের তেল, দুটো কাঁচা লঙ্কা, এক চিমটি চিনি আর এক চিমটি কালো জিরে। আর নিয়েছি দু চামচ টমেটো পেস্ট, আর নিয়েছি এক চামচ সর্ষে আর তিন চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে। আর নিয়েছি আধা চামচ আদা আর জিরে পেস্ট করে। এবার রান্নাটা শুরু করি। এখানে তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটা পমফ্রেট মাছ ভাজার জন্য দিয়ে দিলাম। এবার আমি পমফ্রেট মাছের একদিকটা ভালো করে ভেজে নেব। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে সাবধানে ভালো করে অপর পিঠ ভাজার জন্য উল্টে দেব। দেখতে পাচ্ছেন মাছটা দুধ পিঠি ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি একটা প্লেটে মাছটা তুলে নেব, আর এভাবেই বাকি দুটো মাছ আমি ভালো করে ভেজে নেব। ভালো করে মাছ তিনটে ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য এক চিমটি চিনি আর এক চিমটি কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ। আর এটা আমি একদম লো ফ্লেমে রেখেই রান্না করছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা, দিয়ে আমি একটু ভালো করে এটা তেলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পেস্ট করা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। এর মধ্যে যেহেতু সর্ষে দেওয়া আছে, তাই এটা আমি একদম লো ফ্লেমে রেখেই কষিয়ে নেব। আর দিচ্ছি আদা আর জিরে বাটা, এখানে আমি কাঁচা জিরে পেস্ট করে নিয়েছি। এইভাবে আমি এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি মশলার বাটি ধোয়া যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব এক বাটি জল। যে বাটিটায় মশলা রেখেছিলাম সেই মশলার বাটিটা আমি ধুয়ে এক বাটি জল দিয়ে দিচ্ছি। মোট এক বাটি জল আমি দিলাম। এবার আমি জলটা আর মশলাটা একসাথে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি এবার এক মিনিট ধরে একদম লো ফ্লেমে রেখে ভালো করে ফুটতে দেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল। এর মধ্যে যেহেতু সর্ষে দেওয়া আছে, তাই জন্যে কাঁচা সর্ষের তেল দিলে এর স্বাদটা খুব ভালো লাগে। এবার আমি এটাকে এক মিনিট ধরে একটু শুকিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটে মাছ। মাছ তিনটে দিয়ে আমি ভালো করে মশলার মধ্যে মিশিয়ে দেব, যাতে করে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে গেল, সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল। তাহলে আপনারাও বাড়িতে একবার ঠিক আমার মতো করে ট্রাই করে ফেলুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।
আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন মাছটা রান্না হয়ে গেছে, একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। এবার আমি একটা প্লেটে তুলে নেব। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।